আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। টক মিষ্টি স্বাদের মধুমাসের ছোট্ট ফল জাম। অন্যান্য মৌসুমি ফলের তুলনায় জামের স্থায়িত্বকাল কম হলেও পুষ্টিকর ফল হিসেবে বেশ জনপ্রিয়। জামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, জিঙ্ক, কপার, গ্লুকোজ, ডেক্টোজ, ফ্রুক্টোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও সালিসাইলেট সহ অসংখ্য উপাদান। এছাড়াও জামের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। জেনে নেওয়া যাক জামের স্বাস্থ্য উপকারিতা। জামে গ্লুকোজ, ডেক্টোজ ও ফ্লুকটোজ রয়েছে, যা মানুষকে যোগায় কাজ করার শক্তি। বয়স যত বাড়তে থাকে মানুষ ততই হারাতে থাকে স্মৃতিশক্তি। জাম স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে, ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য জাম ভীষণ উপকারী। এক গবেষণায় দেখা গেছে নিয়মিত জাম খাওয়ার ফলে 6.5% মানুষের ডায়াবেটিক কমে গেছে। এটি রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। জাম ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, শরীর সুস্থ রাখে। ভিটামিন সি জনিত রোগ দূর করে। জামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যার জন্য এটা দেহে ভিটামিন সির ঘাটতি পূরণ করে এবং একই সঙ্গে ভিটামিন সির অভাবজনিত রোগ প্রতিরোধ করে। এছাড়া মুখের দুর্গন্ধ রোধ, দাঁত মজবুত, মাড়ি শক্ত এবং মাড়ির ক্ষয়রোধেও জুড়ি নেই জামের। এতে বিদ্যমান পানি, লবণ ও পটাশিয়ামের মতো উপাদান গরমে শরীর ঠান্ডা এবং শরীরের দুর্বলতাকে দূর করতে সক্ষম। যারা অতিরিক্ত ঘামেন তাদের জন্য তো কোনো কথাই নেই। জামে দেখা মেলে বেশি পরিমাণের আয়রনও, যা রক্ত স্বল্পতা দূর করে, হার্ট ভালো রাখে। জাম রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃৎপিণ্ড ভালো রাখে। এছাড়া শরীরের দূষিত কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয়। ওজন নিয়ন্ত্রণ করে। জামে কম পরিমাণের ক্যালোরি থাকে, যা ক্ষতিকর তো নয় বরঞ্চ স্বাস্থ্যসম্মত। যারা ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাদের খাদ্য তালিকায় আসতে পারে জাম। উচ্চ রক্তচাপ। ক্লিনিক্যালভাবে উচ্চ রক্তচাপের জন্য জামকে প্রেসক্রিপশনে প্রদান করা হয়েছে। পুষ্টিবিদ এবং চিকিৎসকগণ তাজা ফল এবং সবজি খাওয়ার সুপারিশ করে থাকেন। বিশেষজ্ঞরা বলেন জামে সেই সকল উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে। অ্যান্টিঅক্সিডেন্ট মানব শরীরের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এই ইলাজিক অ্যাসিড ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে যুদ্ধ করে। ক্যান্সারের জীবাণু ধ্বংস করার জন্য এতে রয়েছে চমকপ্রদ শক্তি। জাম লড়াই করে হৃৎপিণ্ডের অসুখ, জরায়ু, ডিম্বাশয়, মলদ্বার ও মুখের ক্যান্সারের বিরুদ্ধে। মূত্রনালীর সংক্রমণ রোধ করে। জামের বাইরের আবরণে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ। আঁশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে। জামে ফাইটোকেমিক্যালস আর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে মলদ্বারে টিউমার হওয়ার আশঙ্কা থাকে। জাম মলদ্বার বা কোলনের ক্যান্সার প্রতিরোধ করে, সঙ্গে মৌসুমি সর্দি কাশি থেকে মুক্তি দেয়। প্রতিরোধ করে ইনফেকশনের মতো সমস্যারও। ভিটামিন সি ঠান্ডা কাশি, টনসিল প্রতিরোধ করে। জাম চুলপাকা বন্ধ করে এবং ত্বক ও দাঁত ভালো রাখে। জামে আছে ভিটামিন এ। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি প্রখর করে তোলে। শুধু ফল নয়, এই গ্যাসের পাতা, ডাল, ফলের বিচি সব কিছু দিয়ে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করা হয়। নিয়মিত জাম খেলে কিন্তু রক্ষা পাওয়া যায় ডিপ্রেশনের মতো ভয়াবহ রোগ থেকেও। বোরন দূর করে। জামে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যা ব্ল্যাক হেডস, পিম্পলস এবং বোরন সহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধান করে। জামের মতো এমন উপকারী ফল খুবই কম পাওয়া যায়, তাই এই গরমে আপনার খাদ্য তালিকায় রাখুন মৌসুমি ফল জাম। জাম খেলে যেমন উপকারিতা আছে তেমনি আবার অপকারিতাও আছে। জাম খাওয়ার আগে যেসব সতর্কতা মানা জরুরি। প্রতিদিন 100 গ্রামের বেশি জাম খাবেন না।
জাম খাওয়ার আগে লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। খালি পেটে কখনো জাম খাবেন না। জাম খাওয়ার আগে ও পরে প্রায় 2 ঘন্টা দুধ খাবেন না। গর্ভবতী এবং স্থানীয় দানকারী মায়েদের জাম না খাওয়াই ভালো। জামের সাথে যা খাওয়া যাবে না, এমন কিছু খাবার আছে যা জামের সঙ্গে খেলে আপনার গুরুতর বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক সেই 3টি খাবার সম্পর্কে। দুধ। দুধ খাওয়ার পরপরই কখনো জাম খাবেন না, কারণ দুধ আর জাম একসঙ্গে খেলে টক্সিক গ্যাস তৈরি হয়। এর থেকে কোষ্ঠকাঠিন্য, বদহজমের সমস্যা হতে পারে। তাই জাম খেলে দুধ অন্তত 2 ঘন্টা পরে খাবেন। আচার। জাম খেয়ে যে কোনো ধরনের আচার খাওয়া থেকে বিরত থাকুন। এতে করে পেটে বিষাক্ত যৌগ তৈরি হতে পারে। তাই যতই ভালো লাগুক না কেন, জামের সাথে আচার খাবেন না। হলুদ। জাম খাওয়ার পরে হলুদ দেওয়া কোনো খাবার খাবেন না। হলুদের অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে ঠিকই, তবে জামের সঙ্গে খেলেই বিপদ বাড়বে। যদি কখনো ভুল করে খেয়েই ফেলেন, তবে দেখবেন পেটের মধ্যে একটা অস্বস্তি, ব্যথা অনুভব হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।